এসো এবার আমরা 4 নম্বর প্রশ্নের সমাধান পদ্ধতি নিয়ে আলোচনা করি। দেখো প্রশ্নটি কি আছে, কোন শঙ্কুর উচ্চতা ও তির্যক উচ্চতা যথাক্রমে 6 সেমি ও 10 সেমি হলে শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করি। আবার বলে দিচ্ছি আমি, কোন শঙ্কুর উচ্চতা ও তির্যক উচ্চতা যথাক্রমে 6 সেমি ও 10 সেমি হলে শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করি। আমরা যথারীতি এখানে একটি ছবি এঁকে নিচ্ছি আগের প্রশ্নগুলোর মতনই। আমি এখানে লম্ববৃত্তাকার শঙ্কু এঁকেছি, এখানে দেখো এইচ দিয়ে আমরা উচ্চতা ডিনোট করছি, আর দিয়ে ব্যাসার্ধ এবং এল দিয়ে তির্যক উচ্চতা ডিনোট করছি। এখানে দেখো ও এ অর্থাৎ উচ্চতার মান দেওয়া আছে, অর্থাৎ এইচ এর মান দেওয়া আছে 6 সেন্টিমিটার, এবং এ বি অর্থাৎ তির্যক উচ্চতা অর্থাৎ এল এর মান দেওয়া আছে 10 সেন্টিমিটার। আমরা কি ধরে নিচ্ছি, যে ধরি ভূমির ব্যাসার্ধ ও বি সেটা হচ্ছে 8 সেন্টিমিটার, এটার মানটা আমরা প্রথমে বের করে নিই। এই যে ও এ বি যে ত্রিভুজটি রয়েছে এটা একটা সমকোণী ত্রিভুজ, এখানে আমরা পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করছি, অতিভুজ স্কোয়ার ইকোয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ এখান থেকে আমরা পাচ্ছি কি এ বি স্কোয়ার ইকোয়ালস টু ও বি স্কোয়ার প্লাস ও এ স্কোয়ার, বা এখান থেকে আমরা দেখতে পেলাম যে ও বি স্কোয়ার ইকোয়ালস টু এ বি স্কোয়ার মাইনাস ও এ স্কোয়ার, বা এখানে এ বির মান আমরা বসিয়ে দিই, এ বি মানে তির্যক উচ্চতা যেটার মান দেওয়া আছে 10 সেন্টিমিটার, 10 এর স্কোয়ার মাইনাস ও এর মান দেওয়া আছে কত, ও এ হচ্ছে উচ্চতা 6 সেন্টিমিটার, 6 এর স্কোয়ার বসিয়ে দিলাম। মানগুলো বসিয়ে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে ও বি পাচ্ছি আমরা, বর্গমূল করতে হবে ±8, অর্থাৎ বর্গমূল করে এলো ওবির মান ±8। এবার ওবি আমরা ব্যাসার্ধ ধরেছি, আমি আগেও বলেছি যেহেতু ব্যাসার্ধের দৈর্ঘ্যের মান ঋণাত্মক হয় না তাই ওবির যে -8 মানটি রয়েছে সেই মানটা আমরা নিচ্ছি না, অর্থাৎ ওবির যে ধনাত্মক মান রয়েছে অর্থাৎ ওবি ইকুয়ালস টু 8 সেন্টিমিটার, বা আর এর মানটা হচ্ছে 8 সেন্টিমিটার এলো যেহেতু আমরা নেগেটিভ মানটা নিলাম না। এবার শঙ্কুর তাহলে সমগ্র দলের ক্ষেত্রফলের সূত্র কি, πr × L + r² বর্গ একক, এটা শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র, পাই আর, আমি আবার বলে দিচ্ছি πr × L + r² পাই আর ইন্টু এল প্লাস আর বর্গ একক হচ্ছে শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল। মানগুলো আমরা বসিয়ে দিই, পাই এর মান বসালাম 22/7, আর হচ্ছে ব্যাসার্ধ 8, এবং এল এর মান এলো, এল হচ্ছে আমাদের কি ছিল তির্যক উচ্চতা 10, প্লাস আর এর মান বসালাম 8 বর্গ সেন্টিমিটার। মানগুলো বসিয়ে দিলাম তাই বর্গ একক, এককের বদলে আমরা বর্গ সেন্টিমিটার লিখে দিলাম। এবার মানগুলো বসিয়ে আমরা ক্যালকুলেশন করব, লাস্ট স্টেপ যেটা আছে এই স্টেপ কিন্তু তোমরা কমপ্লিট করবে, যে কমপ্লিট করে যেটা কাটাকাটি করে বা গুণ করে ভাগ করে যে মানটা আসবে সেটাই কিন্তু আনসার হবে, অর্থাৎ শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল, যেহেতু ক্ষেত্রফল তাই বর্গ সেন্টিমিটার মান যেটা আসবে তার পাশে কিন্তু অবশ্যই বর্গ সেন্টিমিটার লিখবে। তোমরা যদি পুরো অঙ্ক সমাধান ঠিক মতন করছো কিন্তু লাস্টে দেখা গেলো যে শুধু মানটা লিখে রাখলে পাশে একক লিখলে না, তাহলে কিন্তু পরীক্ষার সময় কিন্তু তোমাদের একক যদি ঠিক না হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে নম্বর কাটা যায়। অবশ্যই কিন্তু মানের সাথে সাথে আমাদের এককটা লিখতে হবে যদি সম্পূর্ণ নম্বর বা সঠিকভাবে অঙ্কটা আমরা সমাধান করতে চাই, একক অবশ্যই লিখবে। এরপরে দেখো এই অঙ্কের দ্বিতীয় ভাগ কি জানতে চেয়েছে, না শঙ্কুর আয়তন বের করতে বলেছে, শঙ্কুটির আয়তন কি হবে। শঙ্কুর আয়তনের সূত্র কি, 1/3 πr² h³ একক, আমরা মান বসিয়ে দিই 1/3 ইন্টু পাই এর মান 22/7, আর এর মান হচ্ছে 8 তার স্কোয়ার, অর্থাৎ 8² ইন্টু এইচ এর মান কত ছিল, এইচ অর্থাৎ উচ্চতা, উচ্চতার মান ছিল 6, এত ঘন সেন্টিমিটার মান বসিয়ে আবার কিন্তু লাস্ট স্টেপ যেটা রয়েছে অর্থাৎ 22 × 2 × 8 × 8 / 7, এত ঘন সেন্টিমিটার, লাস্ট স্টেপে কিন্তু তোমরা আবার নিজেরা এটা সমাধান করবে। এখানে ক্যালকুলেশন করে কি আসবে, এই ক্যালকুলেশনটা কিন্তু অবশ্যই তোমরা পারবে আমি জানি, এই ক্যালকুলেশন ফাইনাল ক্যালকুলেশন করে কিন্তু আনসারটা তোমরা নিজেরা বের করবে, বাকিটুকু সমস্ত করে দিয়েছি খালি এই জায়গাটায় তোমাদের নিজেদের বের করতে হবে। তাহলে এখান থেকে দেখো এই যে 4 নম্বর অঙ্ক যেখানে দুটো দিয়েছে, এক হচ্ছে শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল আমরা বের করে ফেললাম, খালি ক্যালকুলেশনটা তোমরা লাস্টেরটা তোমরা করবে, আবার এখানে শঙ্কুর আয়তন সেটাও আমরা বের করে ফেললাম, এখান থেকেও ক্যালকুলেশনটা লাস্ট যেটা আছে এই ক্যালকুলেশনটা তোমরা করে পুরো আনসারটা পেয়ে যাবে। এবার দেখো ঠিক পরের যে অঙ্কটা রয়েছে, প্রশ্ন যেটা রয়েছে 5 নম্বর, তোমাদের পাঠ্য বইয়ে গণিত প্রকাশ 5 নম্বর যে প্রশ্ন রয়েছে সেটা কি, কোনো লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন 100 π/ঘন সেন্টিমিটার এবং উচ্চতা 12 সেন্টিমিটার হলে শঙ্কুটির তির্যক উচ্চতা হিসাব করে লিখি। আবার প্রশ্নটি আমি পড়ে দিচ্ছি, কোনো লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন 100 π/ঘন সেন্টিমিটার এবং
উচ্চতা 12 সেন্টিমিটার হলে শঙ্কুর তির্যক উচ্চতা হিসেব করে লিখি। দেখো তোমাদের যে পাঠ্য বই রয়েছে অর্থাৎ গণিত প্রকাশ, এই বইটি তোমাদের প্রত্যেকের কাছেই রয়েছে, তাই এখানে যদি তোমাদের কোনো কারণে প্রশ্ন একটু পড়তে সমস্যা হয়, একটু হয়তো ফোকাসটা একটু নড়ে যাচ্ছে, অসুবিধে হচ্ছে যদি, তাহলে কিন্তু পাঠ্য বই, যেহেতু এটা 5 নম্বর অঙ্ক, তোমরা কিন্তু পাঠ্য বই প্রশ্নটা ভালো মতন পেয়ে যাবে। এখানে সেখান থেকে প্রশ্নটা আরেকবার একটু পড়ে দেখে নেবে। এবার আমরা এটা সমাধান করি, কেমন? সমাধানটা দেখো এখানেও ছবি এঁকেছি, আমাদের এখানে কি করতে হবে, তির্যক উচ্চতা অর্থাৎ এল এর মানটা বের করতে হবে। আমরা ছবি এঁকে ডিনোট করে দিচ্ছি, ওবি হচ্ছে ব্যাসার্ধ আর, এ ও এ হচ্ছে উচ্চতা এইচ ধরেছি, এবি তির্যক উচ্চতা এল, এল এর মানটা আমাদের বের করতে হবে। ওবি দেখো 8 সেন্টিমিটার দেওয়া আছে, আর এর মানটা আমরা প্রথমে বের করে নেব, উচ্চতা হচ্ছে ও এ 12 সেন্টিমিটার, এইচ এবং তির্যক উচ্চতা এটাই আমাদের জানতে চেয়েছে, এল এর মানটা কত হবে। দেখো শঙ্কুর আয়তন দেওয়া আছে প্রশ্নে, শঙ্কুর আয়তন কত, 1/3 πr² এইচ ঘন একক, এটা সূত্র, তো অ্যাকর্ডিং টু কোশ্চেন আমরা কি লিখতে পারি, 1/3 πr² এইচ ইকুয়ালস টু 100 π, কারণ দেখো প্রশ্নে যেহেতু শঙ্কুর আয়তন দেওয়া আছে 100 π ঘন সেন্টিমিটার, তাই শঙ্কুর আয়তনের এই যে সূত্র সেখানে এটা সমান আমরা কি লিখলাম, 100 π। এবার আমরা মানগুলো বসিয়ে যাই, 1/3 πr² এইচ, এইচ অর্থাৎ উচ্চতা, উচ্চতা 12 সেন্টিমিটার আছে, এইচ এর বদলে আমরা 12 সেন্টিমিটার লিখলাম, ইকুয়ালস টু 100 π। এবার এখান থেকে আমরা ভাগ করে কি পাচ্ছি, কাটা গুণ ভাগ করে পেলাম আমরা, r² = 100π/4π, π ক্যান্সেল হয়ে গেল, এবার ভাগ করে সেখান থেকে আমরা পেলাম 25, অর্থাৎ আর এর মানটা হবে 25 এর বর্গমূল, এটা আমরা এমনি করে ফেলতে পারি, আর এর 25 এর বর্গমূল হচ্ছে 5। এক্ষেত্রেও আমরা দুটো মানই নিয়েছি, প্লাস মাইনাস দুটো মান নিয়েছি, আর হচ্ছে ব্যাসার্ধের দৈর্ঘ্য, একই লজিক, ব্যাসার্ধের দৈর্ঘ্য যেহেতু ঋণাত্মক হচ্ছে না, তাহলে আমরা আর এর ধনাত্মক মানটা নেব, অর্থাৎ ব্যাসার্ধ হবে 5 সেন্টিমিটার। এবার 5 সেন্টিমিটার যখন পেয়ে গেলাম, আমরা আর এর মান জানি এবং এইচ এর মান জানি, এবার এই যে সমকোণী ত্রিভুজ রয়েছে ও এ বি, ও এ বি সমকোণী ত্রিভুজে আমরা কি করব, পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করছি, অর্থাৎ এ বি, এ বি হচ্ছে অতিভুজ, এ বি স্কোয়ার ইকুয়ালস টু ও এ স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার, সেটাই আমরা লিখেছি, এ বি স্কোয়ার ইকুয়ালস টু সমকোণী ত্রিভুজ ও এ বি থেকে পাচ্ছি, এ বি স্কোয়ার ইকুয়ালস টু ও এ স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার, বা এল স্কোয়ার ইকুয়ালস টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, বা এল স্কোয়ার ইকুয়ালস টু এইচ এর মানটা আমরা বসিয়ে দিলাম 12 তার স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, বা সেখান থেকে আমরা পাচ্ছি 12² 144, 5² 25, যোগ করে আমরা পেলাম l² = 169, অর্থাৎ এল এর মান কি হবে, 169 এর বর্গমূল হবে, দুটো মানই নিচ্ছি ধনাত্মক ঋণাত্মক, +-13। এবার এলও দেখো তির্যক উচ্চতা, এটার মানও নেগেটিভ হয় না, তাই এল এর মানটা আমরা কি ধরবো, অবশ্যই 13 ধরবো, ধনাত্মক মান যেটা রয়েছে, অর্থাৎ তির্যক উচ্চতার বের হলো 13 সেন্টিমিটার। এই হলো পুরো অঙ্ক, এটার আমরা ফাইনাল যে সমাধান ছিল সেই সমাধানটা কিন্তু আমি বের করে দিয়েছি এখানে, তির্যক উচ্চতার মান জানতে চেয়েছে, তির্যক উচ্চতার মান হলো 13 সেন্টিমিটার। অঙ্কটা আমরা আবার একটু প্রথম থেকে দেখে নিই, ছবি এঁকে করলে তোমাদের পক্ষে সুবিধা হবে, অঙ্কটা বুঝতেও সুবিধা হবে, যখন আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করছি তখন কিন্তু ছবি থাকলে আমাদের সুবিধা হয়ে যায়, হ্যাঁ, তাহলে সহজেই তোমরা বুঝে অঙ্কটা করে ফেলতে পারবে। আবার দেখে নাও, প্রথমে শঙ্কুর আয়তন দেওয়া আছে, শঙ্কুর আয়তনে আমরা বসিয়ে আমরা কিসের মান বের করলাম, এখান থেকে আর এর মান বের করলাম, আর এর মান যেহেতু নেগেটিভ হবে না, ধনাত্মক মান নিলাম, তারপরে যে ছবির থেকে আমরা পেয়ে গেলাম সমকোণী ত্রিভুজ ওই বি থেকে, পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করে আমরা সেখান থেকে কিসের মান বের করে নিলাম, এল, যেটা আমাদের প্রশ্নে জানতে চেয়েছে, তির্যক উচ্চতার মান, তির্যক উচ্চতার মানও দুটো +-13 এলো, এবার যেহেতু তির্যক উচ্চতা নেগেটিভ হয় না, ধনাত্মক মানটা নিলাম, অর্থাৎ তির্যক উচ্চতা হচ্ছে 13 সেন্টিমিটার, এটাই কিন্তু আনসার হলো, এটাই আমাদের উত্তর, কেমন? তাহলে এখানে পরের প্রশ্নের যে সমাধানগুলো আছে সেটা আমরা নেক্সট ভিডিওতে